ভিনসেন্ট ভ্যান গগ। নামটা শুনলে হয়তো অনেকেই চিনতে পারবে না। ভ্যান গগের তৈরি বহু ছবি আজ পৃথিবী বিখ্যাত। তারই তৈরি দ্য স্টারি নাইট ছবিটি এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। পৃথিবীর তিনটি সবচেয়ে বিখ্যাত ছবি যদি দেখতে চাও তাহলে দ্য স্টারি নাইটের ছবিটি পাবেই। কিন্তু কেন এই ছবি এত বিখ্যাত, আজকে সেই গল্পই করব। ভ্যান গগের জীবন কোনোদিনই খুব একটা সহজ ছিল না। ছোটবেলা থেকে আর্টের প্রতি ভালোবাসা? না, সেটাও ছিল না। বরং আর পাঁচজনের মতোই সাধারণভাবে জীবন কাটাতে চাইছিলেন। কিন্তু তার কর্মজীবনে কোনো কিছুই ঠিকভাবে হয়ে উঠছিল না। ছবি আঁকা যখন শুরু করলেন তার বয়স তখন 28-এর দোরগোড়ায়। সম্পূর্ণ নিজের ক্ষমতাতেই বেশ ছবি আঁকছিলেন, মানুষের ছবি, গাছের ছবি, প্রকৃতির ছবি। কিন্তু সময়ের দৌলতে তার জীবনটা নিঃসঙ্গতায় ভরে গিয়েছিল। তারপর ধীরে ধীরে এলো ডিপ্রেশন, হ্যালুসিনেশন এবং দুঃস্বপ্ন। হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেতেন। একবার তো ডিপ্রেশনের বসে নিজের কানটাই কেটে ফেললেন, পরে আবার ব্যান্ডেজ করা অবস্থায় নিজের ছবিও আঁকলেন। কিন্তু তার অসুস্থতা এতটাই বেড়ে গেল যে 1889 সালে তিনি নিজের ইচ্ছায় ফ্রান্সের একটি মেন্টাল হসপিটালে ভর্তি হলেন। ভ্যান গগ এই মেন্টাল হসপিটালে ছিলেন পুরো 1 বছর। অনেক ছবিই এঁকেছেন তিনি এখানে, কিন্তু দ্য স্টারি নাইট আঁকার সময় তিনি একটু আলাদা কিছু করতে চাইলেন। হসপিটালে থাকার সময় ভ্যান গগের প্রধান সঙ্গী ছিল তার পেইন্টিংস। এই পেইন্টিং তৈরির সময় রুমের জানলার বাইরের আকাশের দৃশ্য তার মন ছুঁয়ে যেত। দিনরাত বহুবার তিনি সেই দৃশ্য দেখেছেন। তার কথায় দিনের থেকে রাতের আলোই হলো সবচেয়ে বেশি উজ্জ্বল এবং আলোয় পরিপূর্ণ। তাই সূর্যাস্ত আর ভোররাত্রিতে সেই জানালার বাইরে আকাশের দৃশ্য তিনি তুলে ধরলেন মাত্র একটি ছবিতে, দ্য স্টারি নাইট। ছবিতে প্রথমেই নজরে আসে আকাশের ঘূর্ণায়মান অবস্থা, যেটা দেখতে অনেকটা ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। ভ্যান গগ আকাশের রঙগুলোকে একে অপরের সঙ্গে না মিশিয়ে আলাদা আলাদাভাবেই রেখে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার যে মানুষের চোখ সেটা দেখতে পেলেও মস্তিষ্ক সেটা ধরতে পারে না। মানুষের মস্তিষ্কের কাছে সেটা ঠিক আলোর ছটা বলেই মনে হয়। মনে হয় যেন ছবিটা আমাদেরকে বশীভূত করার চেষ্টা করছে। তার মধ্যে আকাশে 11টি উজ্জ্বল তারা আর চাঁদের অস্তিত্ব প্রকৃতির রূপকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। তাছাড়া ছবি আঁকার আগে ভ্যান গগ তার ছোট ভাই থিওকে হসপিটাল থেকে চিঠি লেখেন। চিঠিতে লেখা ছিল যে সূর্য ওঠার অনেক আগে তিনি জানলা দিয়ে বাইরেটা দেখেছিলেন, শুকতারাটাকে অনেক বড় লাগছিল। এই ভোরের শুকতারা অর্থাৎ শুক্রগ্রহটিও স্থান পেয়ে গেছে তার ছবিতে। কিন্তু সবচেয়ে বেশি অবাক করেছে ছবিতে সাইপ্রেস গাছটি, যেটা ছবির মনোরম পরিবেশকে একেবারেই পাল্টে দিয়ে ভ্যান গগের মানসিক পরিস্থিতিটা তুলে ধরেছে। সাইপ্রেস গাছ দিয়ে অনেক সময় মৃত্যুকে বোঝানো হয়, এমনকি কখনো কখনো সমাধি ক্ষেত্রেও সাইপ্রেস গাছ দেখা যায়, যার দ্বারা আসলে মৃত্যুর পরবর্তী স্বর্গীয় জীবনের উল্লেখ করা হয়। গাছটি যেভাবে আকাশের দিকে উঠে গেছে তার থেকে বোঝা যায় যে ভ্যান গগ পৃথিবী ছেড়ে পরবর্তী জীবন অর্থাৎ স্বর্গের পথে পাড়ি দিতে চান। সাইপ্রেস গাছটা যেন মৃত্যু আর স্বর্গলাভের মধ্যে একটা সংযোগ তৈরি করেছে। একটি চিঠিতে ভ্যান গগ লিখেছিলেন যে আমরা মৃত্যুর পর তারাদের দেশে যাই। দ্য স্টারি নাইট ছবিটা যেন তার সেই ইচ্ছেরই প্রকাশ। অর্থাৎ দ্য স্টারি নাইট শুধুমাত্র সেই দৃশ্য নয় যেটা ভ্যান গগ আকাশে দেখেছিলেন, বরং তার মনের গভীরে যেটা অনুভব করছিলেন এটা তারই প্রকাশ। 1890 সালে মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পান ভ্যান গগ এবং তার কিছুদিনের মধ্যেই তিনি আত্মহত্যা করেন। আজ যে ছবিটা এত পৃথিবী বিখ্যাত সেই ছবিটাকে তিনি তার অসফলতা, একটা ব্যর্থ চেষ্টা ভাবতেন। 1941 সালে দ্য স্টারি নাইট ছবিটি কিনে নেয় আমেরিকার নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট। আজও ছবিটা সেখানেই আছে। বর্তমানে তার বাজার মূল্য $100 মিলিয়ন বেশি, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় 828 কোটি টাকা। নিজের জীবনের অনেক শেষের দিকে ছবি আঁকা শুরু করেছিলেন ভ্যান গগ। ছবি আঁকা শুরু করার পর মাত্র 10 বছর বেঁচেছিলেন, কিন্তু এই 10 বছরের মধ্যেই প্রায় 2000-এরও বেশি ছবি তৈরি করেন তিনি। তার বহু ছবি হারিয়ে গেছে, কিন্তু যেগুলো আছে তাদের মূল্য আজ আকাশ ছোঁয়া, আর দ্য স্টারি নাইট তাদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত।